आनंदमयी चैतन्यमयी सत्यमयी परमेमा ओम नमो भगवती श्री अरविंदाय नमो। आज के श्रीमा श्री अरविंदेर चरणे अनंत कोटि प्रणाम दिए आज की आम्रा आज आमी एसेछि सावित्री अनुध्याने सर्वसमाधान एमन एकटा भावना निये प्राणाराम चैनलेर काछे तारी आलोर मध्ये आम्रा सावित्री भावनार मध्य दिए श्री अरविंदेर सेई महৎ ग्रंथ जे अनुपम ग्रंथ सेई ग्रंथेर मध्ये आम्रा अनेक रकम भावनार कथा समाज रक्षार मानव रक्षार जीवन रक्षार देह रक्षार सम्पूर्ण भावना तिनि आमादेर सेई सावित्रीर मध्य तिनि प्रकाश करेछेन। सावित्री सेई राजा अश्वपतिर दुहिता, तिनि सेई बाक शक्ति। तार ही सावित्रीते बोलछे जे बेदना अज्ञान जेखाने सेखाने बेदना आसबेई। कि आश्चर्य अपूर्व कथार भावटा, अज्ञान जेखाने सेखाने बेदना आसबेई। तेई बेदना कि करे आमादेर मध्ये आसछे, आम्रा आसले कोनो जिनिसटाके प्रकाश करते पारी ना भालोभावे, एवं यंत्रणाटा जे कि सेइटा बोधे आनते पारी ना, एवं जे यंत्रणार मध्ये आम्रा रयेछि सेटा जे किछुई नय, अथच सेई यंत्रणाटाकेई भेबे आम्रा आपना आपनि निजेदेर कुड़े कुड़े शेष करे फेलछि। অথচ আমরা জানি যে আমাদের মধ্যে একটা অজ্ঞানতা কাজ করছে। আমরা চোখের সামনে দেখছি একজন বৃদ্ধ, তার 97-98 বছর বয়স হয়েছে। আমরা জানি তিনি এবার তার দেহ ত্যাগ করবেন, মারা যাবেন, কিন্তু আমাদের মন যেন আরও তাকে চেপে ধরবে, যে মৃত্যু যেন তাকে আগে গ্রাস করে ফেলল না, এই বোধ আমাদের মধ্যে আনতে হবে, অজ্ঞানতা দূর করতে হবে। আজকে একটা অশুভ অবস্থা, দুর্বিষহ অবস্থা চলছে, কিন্তু আমরা যদি সেটা ভাবি যে এই দুর্বিষহ অবস্থা আমাদের মন প্রাণ শক্তিকে শেষ করে দিতে পারে না, কারণ এর সঙ্গে ডিভাইন শক্তি রয়েছে। আর আমরা যদি সেই বিশ্বাস রাখতে পারি, সেই বিশ্বাসে আমরা নিজেদের রক্ষা করতে পারি। কিন্তু যদি বিশ্বাস না করতে পারি, যদি তর্ক করি, সেই কথা যদি উঠে আসে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর, সেই তর্ক যদি আমরা করবার বাসনা করি তাহলে কিন্তু হবে না। আর আমরা সেই মহাশক্তির, সেই ডিভাইন শক্তিকে কখনো আমরা মনের মধ্যে আনতে পাচ্ছি না। প্রকৃতি আমাদের শরীরের মধ্য দিয়ে সমস্ত কাজ করে চলেছে এবং তিনি তার কর্ম সম্পাদন করবেন। সেই সম্পাদনের জন্য আমাদের বোধে থাকতে হবে যে না, প্রকৃতির দ্বারা এটা হচ্ছে। আমার এই অজ্ঞানতার জন্য আজকে আমি কাঁদছি। গীতায় তো আপনারা জানেন, তুমি কি হারিয়েছ যার জন্যে কাঁদছ, কি তুমি হাতে করে এনেছিলে, আমরা তো কিচ্ছু আনিনি, কিচ্ছু নিয়ে যাব না, অথচ সর্বদা কাঁদছি। আমার বাবা মারা গেলে
এই এই জিনিসগুলো কি হবে, আমি চলে গেলে আমার জিনিসগুলো কি হবে। কিন্তু এই পৃথিবী তো একটা রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চ থেকে আমাদের অভিনয়, জীবনের যে অভিনয় শেষ হয়ে গেলে সেদিন তো আমাদের চলে যেতে হবে। কিন্তু যখন চলে যাবার ভাবনা আসবে তখন আমরা কাঁদছি, হায় হায় করছি, অসহায় বোধকে গ্রহণ করছি না। তাহলে আমাদের মধ্যে এই সাবিত্রীতে শ্রী অরবিন্দের যে বোধ জ্ঞান, শ্রীমা সেই জগৎময়ী মাতা মা মীরা তিনি যা বলছেন, তাই আমাদের এই সাবিত্রী পর্বে আসা, যে আমাদের অজ্ঞান যেখানে সেখানে বেদনা আসবেই। আমরা জানি না কি আমাদের কষ্ট, কখন কোন কষ্টটা আসবে, কর্ম অনুযায়ী আমাদের কিছুটা ফল ভোগ করতে হয়। তাহলে কর্মটাকে যদি আমরা আরো সুন্দর করতে পারি, আরো পরিষ্কার করতে পারি, আরো স্বচ্ছ সরলতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে জানি যে এটা যেটা হবার সেটা হবে। তাহলে আমাদের মধ্য থেকে আস্তে আস্তে অজ্ঞানতা দূর হবে, আর সেই জ্ঞান যা ঈশ্বর দিয়েছেন। শ্রী অরবিন্দ এক জায়গায় বলছেন কি অপূর্ব তার ভাষায়, যে ওনলি ইউ আর সেফ হু কেট দি গড ইন ইয়ার হার্ট, সেই একমাত্র নিরাপদ যে তার হৃদয় ভগবানকে রাখতে পেরেছে। তাহলে সেই যে আমার হৃদয়, সেই অন্তর্দ্বীপে, সেই যে ইনার স্টেটে, সেই অন্তররাজ্যে তিনি যে আছেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তাহলে আমাদের মধ্যে এই অজ্ঞানতার প্রকাশ বেশিক্ষণ থাকবে না, আমরা জ্ঞান বোধের জন্য এগিয়ে যেতে পারব। তো আজকে শ্রীমা শ্রী অরবিন্দের এই সাবিত্রী ভাবনা নিয়ে আমরা আমাদের যদি প্রতিশ্রুতি রাখি, আজকে আমরা যদি একটু নীরব হয়ে বসি, ধ্যানে বসে যদি চিন্তা করি, যদি সমস্ত অশুভ ভাবনাগুলোকে দূরে সরিয়ে আজ আমি এখন একটু নীরব হয়েছি, দু মিনিট আজ নীরবতা পালন করব, একটু ধ্যানে বসব, একটু প্রকৃতিকে স্মরণ করব, সূর্য আলোকিত পথকে আর একটু হৃদয়ঙ্গম করব, আর আমার সাধনা, আমার ধ্যান, ধ্যান কিন্তু জোর করে হয় না, ধ্যান ধীরে ধীরে শরীরের মধ্যে জমে, মনের মধ্যে আসে। আর সেই তখন যে শক্তিটা আসে সেটা কি, সেই এক মারাত্মক ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা। আর সেই ক্ষমতা যেমন ডাক্তাররা ওষুধ দেন, বিভিন্ন ধরনের সাবজেক্ট, ট্যাবলেট, প্রোটিনেক্স কত কিছু দিচ্ছে, কিন্তু আমাদের যে এই ইমিউনিটি পাওয়ার তা কিন্তু আমরা এই শ্রী অরবিন্দের ভাবনায়, শ্রীমায়ের ভাবনায় আমরা নিজের দেহের সেই ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে পারব। যেমন ওষুধ আমাদের সহযোগিতা করবে, করছে ডাক্তারদের মতামত মেনে, তার সঙ্গে আমরা যদি একটু নীরব ধ্যানের মধ্যে বসে সেই প্রকৃতির আলো, শক্তি, বাতাস থেকে আরেকটু নিজেকে সজাগ, সচেতন করে তুলতে পারি, তাহলে আমাদের মধ্য থেকে অজ্ঞানতা ধীরে ধীরে দূর হবে। তাই আজকে এই প্রাণারাম চ্যানেলের যেই আলোর প্রকাশের মধ্য আমার এই বিন্দুমাত্র সাবিত্রী নিয়ে
একটু কথা বলার সুযোগ, হয়তো এই লাইনটির ওপরে বহু মানুষ, বহু বক্তা অপূর্ব সুন্দর করে বলতে পারবেন, বলেনও। সাবিত্রীর সেই মহাশক্তির যে লাইন, সেই লাইনটি বড় সুন্দর। তাই তো তিনি বারবার বলেছেন, অজ্ঞান যেখানে সেখানে বেদনা আসবেই। তা সকলের কাছে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানাই, যে নিজেদের মধ্যে যে ভুল, যে অজ্ঞানতা, সেইটাকে আমরা হালকা ভাবনার মধ্য দিয়ে কেমন করে দূর করতে পারবো, তাহলে আমাদের এই শরীরের মধ্যে আমাদের কোনো রোগ ব্যাধি আসবে না, আমাদের সেই ইমিউনিটি পাওয়ার বাড়ছে এই ধ্যানে বসার মাধ্যমে। তাহলে আমাদের ভাইটাল ফোর্স, সেই যে দেহের যে সোলজার শক্তি, সেই শক্তি আরো উজ্জীবিত হবে। এই বলে সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমাদের সেই পবিত্র সুর, যে প্রাণারাম চ্যানেল নিয়ে আজকে সমস্ত মানুষের প্রকাশের জন্য, মানুষকে সেবা করবার জন্য আসছেন, তারই প্রাণারাম চ্যানেলে আপনারা একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, একটু সাবস্ক্রাইব করলেন, বা একটু খুলে দেখলেন যে এই সাবিত্রীর আমাদের কিভাবে ধীরে ধীরে, এই সাবিত্রীর কথাটা যদি আমরা বারবার চিন্তা করি, তাহলে আমাদের ভেতর থেকেও সেই অজ্ঞানতা দূর হবে। আর বেদনা, কষ্ট, যন্ত্রণা, এসব কি, এসব ক্ষণিকের জন্য মিথ্যা, এইগুলো এসে দাঁড়াতে পারবে না। সর্বদা আমরা একটা সমতার মধ্যে নিজেকে রক্ষা করতে পারব। এই বলে মা শ্রী অরবিন্দকে আবার একবার প্রণাম জানিয়ে শেষ করছি। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমেমা, ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমো।